মাদক চক্রের সঙ্গে জড়িত শাহরুখের পুত্র আরিয়ান খান একের পর এক বলি অভিনেতার বারবার নাম যুক্ত হয়েছে। এবার সেখানে শাহরুখ পুত্র আরিয়ান খান তার কাছ থেকে কোকেন চরস উদ্ধার হয়েছে এবং এনসিবি তাকে আপাতত হেফাজতে নিল। বেল নয়, আদালতে তোলা হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। শাহরুখের সাথে তার ফোনে দু মিনিট কথা হয়েছে। জানা যাচ্ছে কান্নায় ভেঙে পড়েছেন আরিয়ান খান। আগামী 7ই অক্টোবর পর্যন্ত আপাতত হেফাজতে থাকছেন আরিয়ান খান।